হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। এবং ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ চলতেছে, সো আশা করি যে যেখানে আছেন না কেন সাবধানে থাকবেন এবং সোশ্যাল ডিস্টেন্স এবং পার্সোনাল ওন সেফটি মেনটেন করে চলবেন। ওয়েল, 2021, রাইট? 2020-তে কিন্তু করোনার যে প্যান্ডেমিকটা ছিল, সেই প্যান্ডেমিকের কারণে কিন্তু অনেক টেক পিছিয়ে গিয়েছে, বাট লাস্টের দিক থেকে এসে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্টও হয়েছে। সো এই ইম্প্রুভমেন্টের ভিতরে একটা অন্যতম ব্র্যান্ড হলো iPhone 12, যেটা কিনা বেশ ভালো ভালো দুটি ফোন, লাইক ফোনের মডেল এবং ফোনের কিছু ফিচারগুলো নিয়ে রিলিজ করেছে, যেটা কিন্তু বর্তমান বাজারে এবং তখনও বেশ হাইপ তুলে রেখেছিল। সেই দুটি হলো iPhone 12 mini এবং iPhone 12 pro এবং 12 pro max-এর যে লাইডার সেন্সরটি। ওয়েল, লাইডার সেন্সরটা একচুয়াল টেকনোলজির ভিতরে পড়ে, অ্যান্ড 12 mini হচ্ছে তাদের ফিচার ফোনটা, যেটা কিনা এখনও বেশ বাজারে অনেক হাইপ তোলা একটা প্রোডাক্ট। সবাই 12 mini পিছিয়ে যায় অ্যাকচুয়ালি, বাট হাতে কোনো কিছু পাবলিক হচ্ছে, আপনারা একটা সেক্টরের মানুষ হচ্ছে 12 pro এবং 12 pro max-এর দিকে যাচ্ছে, কেননা সেটাতে যে লাইটার সেন্সরটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু রাতের বেলা অটো ফোকাসের জন্য বেশ ভালো একটা সুবিধা দিয়ে থাকে। বাট স্টিল এই হাইপ তোলা প্রোডাক্টগুলোর পিছে, লাইক 12 pro, 12 max, 12 mini, 12, এগুলার পাশাপাশি কিছু সংখ্যক লোক আছে যারা এখনো iPhone 11, 11 pro max, 10, 7, 8, ইভেনচুয়ালি iPhone 6-ও কিন্তু তারা খুঁজে বেড়াচ্ছে। ওয়েল, আজকে ভিডিওটা মেনলি তাদের জন্যই যারা কিনা আইফোন মেনলি হচ্ছে 11 অথবা 11 প্রো ম্যাক্স নিয়ে কথা কিনতে যাচ্ছেন, তাদের জন্য উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো। ওয়েল, হ্যালো গাইজ, দিস ইজ মিথুল জর্দার ফ্রম ইন্টারটেক সাইনিং ইন, এবং আজকে আমরা কথা বলবো iPhone 11 প্রো ম্যাক্স নিয়ে। এবং বেসিক্যালি এটা একটা বাইং গাইড হিসেবে আমি ভিডিওটা বানাচ্ছি, সো জাস্ট একটা বলতে গেলে বলতে পারেন হচ্ছে একদম বেসিক ইনফরমেশন iPhone 11 প্রো ম্যাক্সকে নিয়ে। এটা স্পেসিফিকেশনস গুলা, ইউজ বেঞ্চ মার্ক, কোয়ালিটি, পারফরমেন্স সবকিছু নিয়ে একটা ছোট্ট একটা রিভিউ ভিডিও করছি। হোপফুলি আপনার ভিডিও পুরোটা দেখবেন। লেটস স্টার্ট এ ভিডিও। ওয়েল, iPhone 11 যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু এইটা অ্যাপল থেকে রিলিজ করা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। অ্যাপল ইটস ওন সেলফ রিলিজেস দেয়ার ট্রিপল ক্যামেরা সেট আপ ফোন। ওয়েল, বাজারে কিন্তু অ্যাপলের তখন ফার্স্ট ট্রিপল ক্যামেরা সেট আপের ফোন বের হয়েছিল, অ্যান্ড হুইচ ওয়াজ দ্য iPhone 11 Pro অ্যান্ড 11 Pro Max। এরা কিন্তু সব কিছু ডুয়েল ক্যামেরা ছিল। ওয়েল, iPhone 11-এ কিন্তু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারা এই ফিচারটা ইউজ করেছিল, অ্যান্ড এটাতে যে ব্যাটারিটা সেটা কিন্তু আগেকার X-এর মডেলের মতোই ডুয়াল ব্যাটারি ছিল, যেটা হচ্ছে 3869 mAh ব্যাটারি ছিল, উইথ 18W সুপার ফাস্ট চার্জ এবং QI সুপার ফাস্ট ওয়্যারলেস চার্জার টেকনোলজি সহ। এই ফোনটা 4টা ডিফারেন্ট ভেরিয়েন্টে পাওয়া যায়, অ্যান্ড এটা রিলিজ হয়েছিল September 20, 2019-এ। আজকে আমাদের ভিডিওর এই পার্টি স্পন্সর করেছে মুভিজোন। মুভিজোন হচ্ছে মেইনলি একটি মোবাইল এবং গ্যাজেট শপ। আপনারা যারা আইফোন সহ অন্যান্য ব্র্যান্ডের ফোন, লাইক শাওমি, OnePlus এবং মোবাইলের জন্য বিভিন্ন ধরনের গ্যাজেটস অ্যান্ড অ্যাক্সেসরিজ, এবং আইফোন বলতে ইউজড অ্যান্ড পুরানো, নতুন ব্র্যান্ড নিউ এরকম টাইপের আইফোন যারা খুঁজতেছেন, তাদের জন্য মুভিজোন সকল ধরনের আইফোনের প্রোডাক্ট এবং মোবাইল অ্যাক্সেসরি সব কিছু নিয়ে এসেছে। আমি নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি, প্লিজ মেক শিওর টু চেক ইট আউট অ্যান্ড মেক শিওর টু ফলো দেন। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, তাদের মিরপুর ডিএসএস শপিং কমপ্লেক্সের Level 4-এ রয়েছে একটি শপ, আপনারা চাইলে যেয়ে দেখে আসতে পারেন এবং এখানে ভিজিট করে আপনাদের পছন্দ মতো ডিভাইসটি কিনে আনতে পারেন। ডিসপ্লের দিক থেকে প্রথমে চলে আসি iPhone 11-এর। সো ডিসপ্লের দিক থেকে এখানে ব্যবহার করা হয়েছে HDR10 XDR Dolby Visionের OLED 6.5-ইঞ্চের একটি ডিসপ্লে, যেটা হচ্ছে 800 nits ইন পিক এবং 1200 nits ইন টাইপে। সো বুঝতে পারতেছেন এটাতে বেশ কালারফুল, ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার একটা আপনারা ডিসপ্লে ইনভারমেন্ট পেয়ে যাচ্ছেন। এবং এটাতে ইউজ করা হয়েছিল সেই সম্পর্কে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অ্যাপলের A13 বায়োনিক চিপ, অ্যান্ড হুইচ ওয়াজ দ্য 7nm+। সো বুঝতে পারতেছেন পারফরমেন্সের দিক থেকে এটা কিন্তু অনেকটা পাওয়ারফুল, অ্যান্ড এটাতে যে কোরটা ছিল সেটা হচ্ছে মূলত হেক্সা কোর, এবং এর জিপিউ হিসেবে আপনারা অ্যাপল GPU 4 কোরে পেয়ে যাচ্ছেন। সো বেঞ্চ মার্কের দিক থেকে আমি বলবো কি যে এটা হচ্ছে, আমি যখন বেঞ্চ মার্ক করেছিলাম তখন এটা পারফরমেন্সের দিক থেকে আমি পেয়েছিলাম অলমোস্ট 5200 মতো একটা স্কোর পেয়েছিলাম, সামথিং অ্যারাউন্ড লাইক দ্যাট। সো এখনকার 2021-এ এসে যদি iPhone 11-এর সাথে iPhone 12-এর কম্পারিজন করি, তাহলে বলবো কি যে তেমন একটা পারফরমেন্সের ঘাটতি আপনারা পেয়ে থাকবেন। ওয়েল, iPhone 12 A14 বায়োনিক চিপ এবং iPhone 11 A13 বায়োনিক চিপ, প্রতিবারে আইফোন নতুন ভার্সন রিলিজ করার সময় তারা আগের থেকে একটু বেটার পারফরমেন্সের ভার্সন রিলিজ করে থাকে, বাট স্টিল এটাতে আমি বলবো কি যে 2021-এ এসে যদি আপনারা এই পারফরমেন্সটা কনসিডার করতে পারেন, ওয়েল দিস ইজ আ রিয়েলি হিউজ পারফরমেন্স। এই পারফরমেন্সটা এখনও ফুলফিল ইউটিলাইজ করার মতো ক্যাপাবিলিটি এখনও ওইরকমভাবে আসে না যে আপনারা এই পারফরমেন্সটাকে নিয়ে হয়রানি হয়ে যাবেন অথবা এটার যে পারফরমেন্স আউটপুটটা আপনারা পাচ্ছেন সেটাতে খুব একটা সন্তুষ্ট হবেন, এরকম কিছুই না। ওয়েল, সামথিং ইটস রিয়েলি অ্যামেজিং, এটাতে যে পারফরমেন্সটা আমি পাচ্ছিলাম, আমি এটা 2 বছর ধরে ইউজ করতেছি এই ফোনটা, অ্যান্ড দ্য পারফরমেন্স ওয়াজ স্টিল
ফ্লুয়েন্ট অ্যান্ড ফ্ললেস। তবে এটার যে স্টোরে বেঞ্চমার্ক আউটপুটটা আমি পেয়েছি, আই মিন লাইক পারফরমেন্স, ওয়েল খুবই সূক্ষ্ম জিনিসটা, আই মিন লাইক খুবই কম ফিল করা যায়, আমি দেখা যায় এটা অ্যাকচুয়ালি স্টোরেজ ওয়াইজ কিন্তু এটার পারফরমেন্সটি একটু ভ্যারি করে, খুবই সামান্য, নট যে লাইক অনেকগুলো অনেক মানে অনেক হিউজ অ্যামাউন্ট ভ্যারি করে, দ্যাটস নট দ্য পয়েন্ট। এটা অ্যাকচুয়ালি হচ্ছে 64, 128, 256 অ্যান্ড 512 GB এই কয়টা ভার্সন রয়েছে, অ্যান্ড প্রত্যেকটা ভার্সন ওয়াইজ কিন্তু 512, 256 এবং 128 এই তিনটা ভার্সনের পারফরমেন্স আপনারা অলমোস্ট সেম পাচ্ছেন। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড 64 GB যে ভার্সনটা, সেটার বেঞ্চ মার্কিং স্কোরটা কিন্তু 50-100,000 এইদিকে আশেপাশে ছিল, নট 50-200,000, সো 20,000 প্লাস মাইনাস একটু কম পাচ্ছিলাম। এরপর আসা যাক এর বডি ডাইমেনশন অ্যান্ড বডি বিল্ডটা নিয়ে। ওয়েল, আইফোন 11 কিন্তু ব্যবহার করা হয়েছে এটা আইফোন 8 মতো, ফ্রন্টেও গরিলা গ্লাস এবং ব্যাকেও গরিলা গ্লাস ইউজ করা হয়েছে, সো অ্যাজ এ রেজাল্ট আইফোন 12 মতো এটাতে কিন্তু সিরামিক শিল্ড টেকনোলজি টাইপ কোনো ডিসপ্লে প্রোটেক্টর ছিল না, সো অ্যাজ এ রেজাল্ট হচ্ছে আমি বলবো কি যে যদি আপনারা রাফ ইউজ করে থাকেন তাহলে একটা ভালো মানের একটা প্রোটেক্টিভ কেস এবং উপরে হচ্ছে একটা প্রোটেকশন কভার ইউজ করা আমি বলবো এটার জন্য উত্তম। এবং এর চলে আসা যাক এটার বডি ডাইমেনশনগুলো নিয়ে। ডাইমেনশনগুলো থেকে হচ্ছে আপনার এটা যে হাইটটা এটা হচ্ছে 177 mm ইন হাইট, 77.8 mm ইন উইথ, এবং এটার যে ওয়েটটা সেটা ওয়েটে আমার হচ্ছে আমার যে ভেরিয়েন্টটা ছিল সেটা হচ্ছে 512 GB ভেরিয়েন্টটা, এবং এই ভেরিয়েন্টটা ওয়েট করছিল অলমোস্ট 226 or 230 grams অ্যারাউন্ড সামথিং। এবং এটার যে বডি থিকনেসটা সেটা হচ্ছে 8.1 mm থিকনেস, এবং এটা কিন্তু পুরাটা স্টেইনলেস স্টিল ফ্রেম ইউজ করা হয়েছে, সো অ্যাজ এ রেজাল্ট বুঝতে পারছেন এটার যে রাফনেসটা আই মিন লাইক হচ্ছে ডিউরেবিলিটা সেটা কিন্তু খুবই ভালো এবং উন্নত মানের। ওয়েল, আইফোন 7 এবং 6 আমি যখন ইউজ করতাম তখন কিন্তু মাসখানেক ইউজ করার পরে এটার যে সাইড বেজেলগুলো ছিল সেগুলো কিন্তু লাইক কালারগুলো উঠে যেত, বাট অন দ্য আদার হ্যান্ড আমার কাছে যে ভেরিয়েন্টটা রয়েছে রোজ গোল্ড, রোজ গোল্ডে কিন্তু মোটেও এরকম কোনো সমস্যা ছিল না, লাইক আমি 2 বছর টানে ইউজ করেছি এবং এটা একদম এখন ফুল ফ্রেশ লাইক ফ্যাক্টরির এখনও রয়েছে, কোনো প্রকারের ডেন্স বা দাগ আমি কখনো ফিল করি নাই বা আমার চোখে পড়ে নাই। 11 Pro Max-এ আপনারা যদি লাইক ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি তাহলে আমি বলবো এটাতে আপনারা IP68 পেয়ে যাচ্ছেন। ওয়েল, 68 দ্যাট মিন্স এটা হচ্ছে অনেক হিউজ, দ্যাট মিন্স আপনারা হচ্ছে 4 meter ডেপথ পর্যন্ত এটা আন্ডারগ্রাউন্ডে মানে লাইক পানির নিচে 30 থেকে 40 মিনিট টানা সার্ভাইভ করতে পারবে, সো আপনারা এই ডিভাইসটাকে পানি নিয়ে ধোন বা ময়লা পড়লে বা লাইক খাবার খেতে ঝোলটোল পড়ে গেলে পানি দিয়ে ধুতে পারেন। এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, লাইক খাচ্ছি পাশে ফোনটা ছিল ঝোলটোল পড়ছিল খাবারও পড়ছিল পরে পানি দিয়ে ধুয়ে ফেলছি, ওয়েল দ্যাটস নট আ বিগ ইস্যু, আমি ভিডিও টেস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি, সো বুঝতে পারবেন এটাতে ওয়াটার রেজিস্ট্যান্স আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না, সো আপনারা নির্দ্বিধায় এটা নিয়ে সামান্য হালকা পাতলা লাইক সুইমিং বা গোসল টোসল করতেই পারেন। ওয়েল, যারা রিসেন্টলি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে বা iOS-এ শিফট করতেছেন তাদের জন্য একটা ছোট্ট বার্তা রয়েছে আমার পক্ষ থেকে। ওয়েল, আইফোনে হচ্ছে যারা খুবই আশা নিয়ে রয়েছেন যে 64 GB একটা ভার্সন কিনে কম টাকা দিয়ে সেভ করে একটা ভালো মানের SD কার্ড বা মাইক্রো SD স্লট ইউজ করবেন, ওয়েল তাদের জন্য একটা বার্তা, সেটা হচ্ছে আইফোনে কিন্তু আপনাদের কোনো মাইক্রো SD কার্ড স্লট নেই, সো অ্যাজ এ রেজাল্ট আপনাদের যে প্রিমিয়ার যে ভার্সনগুলো আছে যেমন লাইক 64 GB, 128, 256 আর 512 এগুলো হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট অফ রেট, এগুলো চারটা এই পাঁচটার ভিতর থেকে একটা আপনাকে চুজ করতে হবে, অ্যান্ড নেক্সট টাইম এটাতে স্টোরেজ আপগ্রেডের কোনো সুযোগ নেই। অন দ্য আদার হ্যান্ড অ্যান্ড্রয়েডে কিন্তু এই সুযোগটা থাকে, অ্যান্ড্রয়েডের ম্যাক্সি অল ডিভাইসেই কিন্তু হচ্ছে আপনার মাইক্রো SD কার্ডের স্লট ব্যবহার করে থাকেন, সো যারা রিসেন্টলি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করতেছেন তাদের এই জিনিসটা একটু মাথায় রাখা উচিত। এরপরে চলে আসা যাক ভেরি লাস্ট বাট নট লিস্ট এইটার যে ক্যামেরাটা নিয়ে। ওয়েল, আমি প্রথমে বলেছি আইফোন 11 কিন্তু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ট্রিপল ক্যামেরা সেটআপটা নিয়ে আসে, এটার ব্যাক সাইডে যে ক্যামেরাটা সেটা হচ্ছে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে, তিনটা ক্যামেরা, একটা হচ্ছে ওয়াইড ক্যামেরা, একটা সুপার ওয়াইড আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং আরেকটা হচ্ছে টেলিফোটো ক্যামেরা। ওয়েল, ওয়াইড অ্যাঙ্গেল প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আপনাদের 12 MP করে, বাট এটা একটু ডিফারেন্ট আছে, তাদের হচ্ছে f পয়েন্ট আই মিন লাইক অ্যাপারচার পয়েন্ট যেটা রয়েছে সেটা একটু ডিফারেন্ট রয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে আপনাদের মেইন লেন্সটা, সো সেটা হচ্ছে f1.8 ফোকাস লেন্থের একটা 26 mm ফোকাস লেন্থের একটা অ্যাপারচার লেন্স ইউজ করা হয়েছে, এবং এই লেন্সটা দিয়ে কিন্তু মোটামুটি খুবই ক্রিস্প ক্লিয়ার একটা পোর্ট্রেট তোলা যায়, এবং এটা যে টেলিফোটোটা রয়েছে সেটা 12 MP বাট এটা f হচ্ছে 2.8, এবং এটার যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে f2.6, সো বুঝতে পারতেছেন এটা দিয়ে হচ্ছে কিন্তু বেশ ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ফটো আপনারা তুলতে পারবেন। আমি এটি পরে আমি হচ্ছে ভিডিও কোয়ালিটি এবং এটার যে ছবিগুলো রয়েছে পোর্ট্রেট এবং ক্যামেরা কোয়ালিটি যেটা সেটা দেখাচ্ছি। ওয়েল, ক্যামেরার দিক থেকে আমি যদি বলবো বিভিন্ন ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ছোটোখাটো মডেল আর্টিস্ট বা
মোবাইল ভিডিওগ্রাফি যারা করতে পছন্দ করে, যারা মোবাইল দিয়ে ভিডিও শুট করে, ফটো এডিট করে, ফটো তোলে, তাদেরকে যদি প্রশ্ন করা যায় যে মোবাইলের ভিতরে সব থেকে ভালো মানে ক্যামেরা কোনটা হবে যদি মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে তুলনা করা হয়, তাহলে কিন্তু তাদের মাথায় একটাই নাম আসবে, অ্যান্ড হুইচ ইজ অ্যাপল আইফোন নট ওপো। সরি, ওয়েল অ্যাপলের আইফোনের আই মিন লাইক আইফোনের যে ক্যামেরাগুলো সেটা কিন্তু সবার কাছে অনেক জনপ্রিয়, কাজ এই ক্যামেরা দিয়ে হচ্ছে লাইক এত ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ছবি তোলা যায়, হুইচ ইজ লাইক আনবিলিভেবল। এবং 2021-এ এসেও কিন্তু এই ক্যামেরাটা বেশ জনপ্রিয়। আমি স্টিল আইফোনে আমার যে পার্সোনাল এক্সআর রয়েছে সেটা বাদ দিয়ে আমার এই যে আইফোন এক্সএস আই মিন লাইক 11 Pro Max যেটা রয়েছে সেটাতে ছবি তুলি, অ্যান্ড ছবি তোলার ক্ষেত্রে দিস ক্যামেরা ইজ আনবিটেবল এবং টপ অফ দ্য নচ একটা ছবি আসে, আপনারা ছবি পেয়ে থাকবেন আপনারা। সো আমি একটু পরে আপনাদের সকল ছবি কোয়ালিটিগুলো এবং যেসব ভিডিও তুলেছি আমি একটা স্যাম্পল ভিডিও সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি, সো আপনারা বুঝতে পারবেন এটা দিয়ে কীরকম সুন্দর সুন্দর ছবি তোলা যায়। ওয়েল এরপরে চলে আসা যাক এটার ফ্রন্ট ফেস এবং ব্যাকওয়ার্ডের যে ক্যামেরাটা রয়েছে সেটার অন্যান্য ফিচারগুলো নিয়ে। ওয়েল ফ্রন্ট ফেসে আপনারা হচ্ছে সেম 12 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা পাচ্ছেন, ওয়েল একটা মেইন ক্যামেরা আর একটা হচ্ছে মানে লাইক সেন্সর টাইপ, ওটা অ্যাকচুয়ালি ফোকাস ইনক্রিজ করতে সাহায্য করে। অ্যান্ড যে মেইন ক্যামেরাটা সেটা হচ্ছে একটা মূলত একটা ওয়াইড ক্যামেরা, সেটা হচ্ছে 12 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা সেটআপ পাচ্ছেন আপনারা, যেটার মাধ্যমে 4K 60fps শ্যুট করতে পারবেন। এবং এটার যে ব্যাক ক্যামেরাগুলো রয়েছে সেটার মাধ্যমে আপনারা 4K 60fps, 30fps, 1080p ভিডিও, 60, 120 হুইচ ইজ স্লো মোশন, এবং 30fps, এবং ইভেন্চুয়ালি নতুন যে সফটওয়্যার আপডেটটা এসেছে সেটার মাধ্যমে 24fps আপনারা শ্যুট করতে পারবেন। বাট সেই 24fpsটা কিন্তু ডলবি অ্যাটমস ফিচার না, বাট অন দ্য আদার হ্যান্ড 12-এ যে ভিডিওটা শ্যুট করা যায় 24 ফ্রেম পার সেকেন্ডে, সেটা কিন্তু ডলবি অ্যাটমস ভিশন দিয়ে শ্যুট করা যায়, এবং হুইচ ইজ লাইক আউট অফ দ্য লাইন, লাইক চিন্তার বাইরে এত জোস ছবি তোলা, লাইক ভিডিও করা যায় এটাতে, ছবি না লাইক ভিডিও কালার গ্রেডিংটা এত জোস হয়ে থাকে। ওয়েল গাইজ, দ্যাট ওয়াজ প্রিটি মাচ অ্যাবাউট দিস আইফোন 11 Pro Max, এবং আশা করি আপনারা বুঝেছেন যে 2021-এ এসে এই আইফোন 11 Pro Max কিনা ওয়ার্থ ইট হবে কিনা। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, যদি আমি এনাফ রিচ এবং আপনাদের কাছ থেকে যদি লাইক সাপোর্ট পেয়ে থাকে তাহলে আমি নেক্সটে আইফোন 12 mini নিয়ে একটা রিভিউ নিয়ে চলে আসবো আবার আপনাদের মাঝে। সো গাইজ, দিস ইজ এভরিথিং অ্যাবাউট টুডেস ভিডিও, হোপফুলি ইউ এনজয়েড দিস ভিডিও, ইফ ইউ রিয়েলি ডিড ওয়ান সাবস্ক্রিপশন উইল বি ওয়ার্থ ইট, অ্যান্ড দিস ইজ মিথুন জর্দার ফ্রম ইন্টারটেক সাইনিং আউট, হোপ ইউ সি ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন স্টে শার্প অ্যান্ড স্টে ফাঙ্কি, বাই বাই।